নমস্কার, আমি অভিনেতা সুমিত গাঙ্গুলি। আমাকে প্রশ্ন করা হয়েছে আমার চোখে দেখা মিঠুন চক্র। আমাকে যদি বলা হয় একটা সমুদ্রে কত জল আছে, তাহলে আমি কি বলবো? আমাকে যদি বলা হয় একটা সমুদ্রে কতটা জল আছে, তাহলে আমি কি করে উত্তর দেব? মানে মিঠুন চক্রবর্তী একটা সমুদ্র। আমি যখন প্রথম তার সঙ্গে কাজ করতে গেলাম, প্রচন্ড ভয় ছিলাম, টেনশনে ছিলাম। অ্যাকচুয়ালি মিঠুন চক্রবর্তী সম্পর্কে বলতে শুরু করলে আমার হয়তো 48 ঘন্টা লাগবে টানা। মানে এত দেখেছি তাকে, এতটাই দেখেছি, এত গল্প, এত কিছু জমা হয়ে আছে। গুরু বলে একটা ছবিতে প্রথম কাজ করার সুযোগ পাই। শ্রদ্ধেয় ডিরেক্টর স্বপন সাহা, তিনি আমাকে তার এগেনস্টে প্রথম মেন ভিলেন চরিত্রে অভিনয় সুযোগ দেয় গুরু ছবিতে। আমাদের ছবিটা হয় চেন্নাই রেডিয়েন্ট স্টুডিওতে। সেখানে আরও ছিলেন রচনা ব্যানার্জি, ছিলেন হিরোইন যীশু সেনগুপ্ত, লাবণী সরকার, খরা চট্টোপাধ্যায়। আমরা সবাই মিলে দল বেঁধে এখান থেকে ট্রেনে করে গেছিলাম। সেখানে গিয়ে ওখানে আসপানি ইন বলে চেন্নাইতে একটা ইয়ে খুলেছিলাম, এভিএম স্টুডিও চেন্নাই, সেখানে আমাদের টোটাল শুটিংটা হয়েছিল। তা এই প্রথম দেখা, প্রথম দিন তা মানে ছবির মতো মনে আছে। এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে যতদিন কাজ করেছি প্রায় 90% আমার পুরোটা মনে আছে। মিঠুনদা খুব সত্যি কথা বলতে, মানে তার মনটা যদি বলা হয় তাহলে একটা সমুদ্রের মতো, এত বড় তার মন। আর প্রচন্ড মজা করতে ভালোবাসেন, আড্ডা মারতে ভালোবাসেন, আড্ডা প্রিয়। ওই মোবাইল ধরে কুচু কুচু যেটা আজকে হয়, আজকে ম্যাক্সিমাম দেখেছি বিভিন্ন জায়গায় শুটিং করতে যাই, কেউ কারোর সঙ্গে আড্ডা মারে না, মানে সব মোবাইলের মধ্যেই ঢুকে থাকে, মোবাইল দেখতে থাকে, এসএমএস থেকে, তার ফেসবুক থেকে, তার হোয়াটসঅ্যাপ থেকে, তার ইত্যাদি থেকে। মানে কেউ কারোর সঙ্গে কোনো রকম কোঅর্ডিনেট হয় না, আমাদের মধ্যে আদান প্রদান হয় না। কিন্তু মিঠুনদার সঙ্গে দীর্ঘ প্রায় 15 বছর কাজ করেছি। 15 বছরে প্রায় আমরা প্রায় 10টা না 11টা ছবি আমি মিঠুনদার সঙ্গে করেছি। তাতে রজতাভ দত্ত অনেক জায়গায় ছিলেন আমার সঙ্গে, আমি আর রজতাভ একসাথে প্যারাল করেছি অনেক জায়গায়। ভরত কল ছিলেন, অনেক যুদ্ধ করেছি, সেখানে জিতছিলেন। তো মানে তিনি একসঙ্গে টোটালটা বসে থাকতেন, একসঙ্গে নিয়ে বসতেন, গল্প করতেন, পেছনে লাগতেন। সবচেয়ে তার যেটা ভীষণ প্রিয় হচ্ছে পেছনে লাগা, মানে কার পেছনে কখন লাগবে। এবং তিনি না কাঁদা পর্যন্ত, না কেঁদে ফেলা পর্যন্ত তাকে ছাড়তেন না। মানে আমি একদম শুরুতেই একটা ছোট্ট ঘটনাটা বলি, মজার ঘটনা, সবার ভালো লাগবে। হচ্ছে যে গুরু ছবির শুটিং হচ্ছে, তো তাতে আমি প্রথমে মিঠুন চক্রবর্তীকে একটা জায়গায় তুলে আমি প্রচুর মারব, মানে আগে যীশু সেনগুপ্তকে মেরেছি, তারপর মিঠুন চক্রবর্তীকে তুলেছি, তুলে যীশু সেনগুপ্তর শাস্তিটা মিঠুন চক্রবর্তী নিয়েছে, তো তাকে মেরেছি, মেরে চলে গেছি। তো তারপর ছবি চলেছে, ছবি চলেছে, ছবি চলেছে। অনেক দিন পর আমি যখন তার বোন লকেট চ্যাটার্জির গায়ে হাত দিয়েছি, তখন মিঠুন চক্রবর্তী সেখানে ঢুকলেন, ঢুকে বললেন যে যুগে যুগে দুঃশাসনরা চেয়েছে দ্রৌপদীর বস্ত্র অরণ করতে, কিন্তু পারেনি, আগে পারবে না বলে আমাকে মারা শুরু করে। তো মারতে 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 লাস্টে আমি যেখানে মেরেছিলাম তাকে, যেভাবে মেরেছিলাম, উনি আমাকে ঠিক সেইভাবেই সেই মারটা ফেরত দেন। তো মারতে 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 একদম শেষ, তখন 3টি ক্যামেরা চলছে, একটা মেইন ক্যামেরা, একটা ট্রেনের উপরে ক্যামেরা, একটা স্টেডি ক্যাম, এবং তখন ফিল্মে শুটিং হতো 2004-05 এক্স্যাক্টলি আমার সালটা ভুলে গেছে। তো সেখানে ওইটা আলো চলে যাচ্ছে, প্রপেলার চলছে, হাওয়া চলছে প্রচণ্ড জোরে, আর তার মধ্যে প্রায় 400-500 ক্রাউড দৌড়চ্ছে। মিঠুন দা ওকে মারতে 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 একটা জায়গায় ধরলেন, ধরে বললেন যে কোথাও আজকে যেটুকু জান নিয়ে তোকে ছাড়লাম, ভবিষ্যতে এই এলাকায় তোকে আর কোনোদিন দেখিনি,
তাদের জানটুকু নিয়ে ফিরতে পারবে, উনি আমাকে ছুড়বেন, আমি ছিটকে গিয়ে পড়ব। তো আমরা যেখানে পড়ি সেখানে একটা ওই প্যাডিং করে দেওয়া হয়, সেই প্যাডিং এর উপরে পড়বো। তো জুডোরামো ফাইট মাস্টার তার সঙ্গে প্রথম ওখানে দেখা, জুডোরামো ফাইট মাস্টার তিনটে ক্যামেরা চলছে, আলো চলে যাচ্ছে, খুব ফাস্ট হচ্ছে, তাড়াতাড়ি করতে করতে জুডোরামো রেডি হয়ে অ্যাকশন করেছে, চলছে হচ্ছে চিৎকার। আমি মারছি একদম শেষ, আমাকে এরকম ধরেছে বলে বললেন যে প্রতাপ যদি আর কোনোদিন এখানে এলাকায় দেখি তাহলে যেটুকু জান ফিরতে পারবে বলে উনি আমাকে ছুড়লেন। আমি যাবো, আমি গেলাম না। কেন গেলাম না? উনি এরকম ধরেছেন, কি হয় আমরা তো ছোড়ার সময় পুশ করে দিই, মানে এরকম ধরে তো আমাকে এরকম পুশ করতে হবে, আবার ধরে উনি কি করলেন, এখানেই না ছেড়ে দিয়েছেন, হাতটা ছেড়ে দিয়ে হাতটা হা। আমি ন্যাচারে চুপ করে দাঁড়িয়ে আছি, এবার জুডোরাম চেন্নাইয়ের বিরাট নাম করা ফাইট মাস্টার, তিনি চিৎকার করে তো এসে কাট 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 বলে গালাগাল দিলেন, সেটা টেলিভিশন বলেন পারবে না, প্রচন্ড গালাগাল দিলেন, দিয়ে বললেন যে তুই গয়া কেউ নেই, তাহলে আপনি মাস্টার জি সরি অরে টেক লেডিজ নো প্রবলেম, নেই নেই তুই কেউ নেই গয়া, আরে ও দাদা নেই, দাদা নেই গয়া, চলো টেক করো অর অর আমি জানা ঠিকছে, দাদা নেই পুশ নেই বলে একটা গালাগাল দিলে মুখে, তো যাই হোক খুব ভালোবাসতেন ওটা। আসপানি এসি রুম, হ্যাঁ খাবার খাচ্ছিস সকাল দুপুর বিকেল রাত্রি খাবার খাচ্ছিস, পয়সা দিতে হয় তার জন্য, না তুই যে শুটিং করছিস তাহলে পয়সা পাবি, ট্রেনে করে আসবে এসি রুমে থাকবে, বিনে পয়সায় খাবার খাবে, আবার পয়সাও পাবে, মিটিং চক্রবর্তী ছুটবে, তারপর তুমি যাবে, তুমি নিয়ে যাও, আমার হাতটা চলে গেছে তুমি তার সঙ্গে চলে যাও। তো এবার শটটা আমার হয়েছে, এবার তো আমি জানি ছুটবে না, পায়ের উপর প্রেশারটা রেখেছি, নজর রেখেছি এরকম করে, এরকম করতে করতে নজর রেখেছি যে আমি যাবো, তো এবার হাতটা ধরে রেখেছে, ধরে রেখে এবার আমি জানি ছুটবে না, আবার ওই একই জিনিস করবে, যেই হা করে যা প্রচন্ড জোরে ছুঁড়েছে, মানে সমস্ত শক্তি দিয়ে ছুঁড়েছে আমাকে, আর তার মধ্যে আমার পায়ের প্রেশার এই প্যাডিংটা পার করে গিয়ে পড়েছে, যেন আমার হাঁটু ফাটু কিছুদিন পরে টাইগার ছবি, হঠাৎ ভাবলাম যে আমার যদি টাচ না করে টাইমিং যদি না হয় দাদা টাইমিংটার জন্য হলো একটা টাচ দিয়ে দিই, ওখানে বলেছিলাম ঠাকুর কেন বলেছিলাম, জুনরাম যেই বলল অ্যাকশন, বিশ্বাস করুন চোখে না ধূর্ত ফুল দেখলাম, চোখে ওই হলুদ তারা তারা হয়ে গেল, এত জোরে মারলো আমাকে পুরো ভেঙে দুর্দান্ত শটটা হলো, আমি ফেন্ট হয়ে গেলাম, এবার চোখে মুখে জল দিল দিয়ে জ্ঞান ফিরল, আমার ভাই টাচটা ঠিক ছিল, মানে পিঠ ঘাড় আমি অত দু তিন জন নাড়তে পারিনি এত জোরে, এরকম প্রচুর, মানে অনামিকা সাহা তিনি ওই ঘাতক ছবি শুটিং করতে এসছেন, উনি তখন হাঙ্গামা ছবি শুটিং করছে, হাঙ্গামা শেষ হবে ঘাতক শুরু হবে, অ্যাকশন প্যারালাল দুটোই সফল সাজ ছিল, তো শেষ হবে এবার হাঙ্গামার গান হচ্ছে, যিশু আর অঞ্জলি গান হচ্ছে, আর এদিকে স্বপন সাহা ঘাতকের শুটিং করছে, জিৎ কোয়েল সবাই চলে এসছে, সবাই মিলে আমরা একশো আড্ডা মারছি, অনামিকা সাহা ওই ছবিতে মেন ভিলেন করছে, মেন্দুবাসী বিখ্যাত চরিত্র, তো তিনি এসছেন, তখন এন কে শলিল দুটোই লেখা সব এন কে শলিলের লেখা, তখন এন কে শলিল ওখানে বসেছিল, এসে নেমে হেঁটে আসছে, বলছে অনা ওই ওই
মেনটেন করছেন না, আর ছবিটা জানেন উনি, এই ছবিটার সম্পর্কে জানেন, কপি ছবি ছিল ওটা, একটা তেলেগু ছবি কপি, ওইটা করছেন না। কেমন আছো? কিন্তু ফ্লাইট থেকে নেমে স্নান করে আমি বললাম যে আমি মিঠুনরা কোথায় আছে আমাকে শম্ভু গাড়ি দাও, আমি ওদের সঙ্গে দেখা করতে যাব, কতদিন দেখা হয়নি, কেমন আছো তুমি বলে জড়িয়ে ধরছো। তোর কি খবর? দু চারটে কথা বলার পর কতদিন আছিস? বলেছে এই দেখো না, আমাকে তো 25 তারিখ, 4 তারিখ মে মাসের পরে, মে বা জুন 4 তারিখ, 25 তারিখ পর্যন্ত ডেট দিয়েছে, কিন্তু আমি বলেছি স্বপনদাকে, স্বপনদা আমি এখান থেকে তো দিল্লিতে যাব মেয়ের সঙ্গে দেখা করতে, তো আমাকে যদি 23 তারিখে ছেড়ে দিলে ভালো হয়, কারণ মেয়ে আবার 26 তারিখে চলে যাবে, তো আমি যদি 25 তারিখে যাই, 26 তারিখে 25 তারিখে একটা দিন মাত্র মেয়েটাকে পাবো, 23 তারিখে ছাড়লে যাব। হঠাৎ কি 23? তোর 11 তারিখে ছেড়ে দেবো, তুই জানিস না? তুই শুনলি বলিস নি, শুনলি তো ব্যাপার চাকা খেয়ে গেছে, জি জি সব বসে আছি, কিন্তু আমরা পুরো টিম বসে আছি, শুনলি 11? হ্যাঁ 11, তুই বলিস নি 11 তারিখ পর্যন্ত, তোর 11 তারিখ পর্যন্ত পার, 23 তারিখ পর্যন্ত টার্গেটটা ছিল, সেই ক্যারেক্টারটা পাল্টে গেছে, পাল্টে গিয়ে কি করেছে তুই এখন তো দেখ, সুমিত তো রানে আর স্বপন সাহাকে ফিটিং করে ফেলেছে, শলিলকে, শলিল হেভি বন্ধু, শলিলকে আবার একটা ফোন গিফট করেছে, একটা মোবাইল ফোন গিফট করেছে, করে পুরো ঘুষফুস দিয়ে পুরো ফিটিং করে, ও পুরো পাট্টা, তুই খালি ফোনে অর্ডার দিবি, এই সুমিতের নাম কি মহিলাদের সেন্টিমেন্ট এখানে এটা নেবে না, মহিলা এরকম মার্ডার করছে এটা তো নেবে না, সেই কারণে সবাই মিলে ডিসাইড করা হয়েছে যে মার্ডার গুলো সব শুরু করবে, আর তুমি খালি অর্ডার ফোনে অর্ডার করবে, বাকি সিন গুলো ঠিক আছে 11-র মধ্যে হয়ে যাবে, শরীরকে গলায় পাথর হয়ে যাবে না। আমার
আমার শর্ত তুমি রেডি, আমি রেডি কিনা জিজ্ঞাসা করেছো, এসে জিজ্ঞাসা করবে দাদা আপনি রেডি থাকলে আমরা রেডি, আমরা রেডি, আপনি রেডি থাকলে শর্ট নেবে, আপনি রেডি হলে করবে, এটা বলবে শর্ট রেডি ফেলি আমার বলবে সবার থেকে প্রচুর বলতো সবার থেকে বলতো এই একটা ডিরেক্টর, আরে ভাই একটু আলোচনা করো, হ্যাঁ আমার লাইট ঠিক করো, এই লাইটটা এখানে ভালো লাগছে না, ওখানে ভালো লাগছে না, তোমরা যেমন ইঙ্কটা ভালো লাগছে না, ওটা এটাকে একটু সাজাও, ওটাকে একটু সাজাও, এরা কি নিয়ে এসছে একটা সময় নেয় না, পারবার লাইট নেই, হ্যাঁ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটা সিগারেট ধরাচ্ছি, সিগারেটটা ফেলে দিচ্ছি, সিগারেট ধরাচ্ছি, সিগারেট ফেলে দিচ্ছি, আর টাইম নাও একটু আলোচনা করো যে কিভাবে শর্ট নেবে না নেবে, একটুখানি টাইম দেবে আটটা মারো। পেছনে দেখার মাস্টার লাবণী থেকে লকেট থেকে একটা বিশাল বিশাল কাহিনী, এই হচ্ছে আমাদের মিঠুতা, মানে শুধু মজা করতে ভালোবাসে, আর এত বড় মন, কারো বিপদ কারো দুঃখ কারো কষ্ট মিঠুনদার কাছে গেলে কোনো না নেই, কখনো কোনো অবস্থায় কোনো না নেই, তিনি তার জন্য করবেনই, সে যাই হোক সে মেয়ের বিয়ে হোক, হসপিটাল কেস হোক, কিডনি ট্রান্সপ্লান্ট হোক, তার যা খুশি যা খুশি, এটা ভাবা যায় না, এটা মিঠুনদার সম্পর্কে বললাম সমুদ্র, সমুদ্র যত জলই তুলি না কেন সমুদ্রের জল শেষ হবে। সেটে মিঠুন চক্রবর্তী আর ব্যক্তিগত মিঠুন চক্রবর্তী, সেই দুটোর মধ্যে মিল আর অমিল না, সেটি ব্যক্তিগত সবসময় একই ওইটি সবসময় মনে রাখবে, মানে আমরা যতটুকু দেখেছি, এবার তিনি দরজা বন্ধ করে যখন বিছানা শুতে যাচ্ছেন সেটা তো আমি দেখিনি, তিনি আমরা যতটুকু দেখেছি যে আমাদের ঘরে তিনি নিজে হাতে রান্না করতেন, আমরা হাঙ্গামা ছবি শুটিং করতে গেছি ইয়েতে কি বলে মাইসোরে, নিজে হাতে রান্না করে তার হোটেলেই আমরা ছিলাম, তো সেই হোটেলে তিনি নিজে হাতে রান্না করতেন, প্রায় প্রতিদিন রান্না করতেন, রান্না করে খাওয়াতেন, ইভেন আমরা রামজিতে প্রচুর ছবি আমরা রামজিতে শুরু করেছি, রামজিতে নিজে কিচেনে গিয়ে উনি রান্না করেছেন, বিরিয়ানি রান্না করেছেন, হ্যাঁ করে খাইয়েছেন, মাটন বিরিয়ানি ফাটাফাটি রান্না করতেন, মানে ওনার মতো শেফ খুব কম আছে, নিজে রান্না করতে খুব ভালোবাসতেন, রান্না করে আমাদের প্রত্যেককে খাইয়েছেন, আর শেষ হলে বলছে চল 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 হয়ে গেছে, চল আটটা পর আটটা পর চল 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 প্যাকা প্যাকা সব না প্যাকা প্যাকা পাচ্ছি প্যাকা সব তুলে নিয়ে গিয়ে সীতারায় পুরো তার রুমের মধ্যে প্রায় 15 জন 16 জন 20 জন 22 জন আমরা আড্ডা মারছি, এটা একটু আড্ডা প্রিয়, মানে আড্ডা মারতে ভালোবাসে, বুঝলে মজা করতে আড্ডা মারতে পেছনে লাগতে ভালোবাসে, একই দুটো সেটেও যা বাইরে, কিন্তু শর্ট পেছন থেকে দাঁড় করিয়ে এই যে লাইট করা যাবে না,